মুর্শিদাবাদে মিলছে 800 টাকা কেজি দরে ইলিশ মাছ। হঠাৎ করে বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তা ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কম হয়তো ইলিশ আগে কখনোই ক্রয় করেননি। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে 800 থেকে 1000 টাকা কেজি দরে ইলিশ মাছ, আর ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ইলিশ আপনার 250 গ্রাম সাইজে 550 টাকা বিক্রি হচ্ছে, 500 থেকে 550 টাকা কেজি, সাইজ 900 থেকে 1000 টাকা, এই সাইজ 800 গ্রাম সাইজটা যেটা হচ্ছে আপনার 800 টাকা, এইরকম টাইপের বিক্রি হচ্ছে বর্ষা ইলিশ। তো এখন চাহিদা বেশ ভালোই আছে, বাজার খারাপ নেই, বেশ ভালোই আছে। প্রতিদিন আপনার এই মার্কেটে বিক্রি হচ্ছে, 1 কুইন্টাল মাল সেল হবে, 1 কুইন্টাল সেল হচ্ছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছের যোগান দেখা দিতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। আগস্টের তৃতীয় সপ্তাহে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকে একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম, আর বাজার দর হয়ে এসেছে ইলিশের জোয়ার। আর মৎস্যজীবীদের একাংশের দাবি, বছর আগের বারের তুলনায় ইলিশের যোগান বেড়েছে প্রায় 5 গুণ, এমনকি 2 বাংলাতেই বাজারগুলোতে দামও কমেছে ইলিশের। 700 টাকা সাইজ হচ্ছে আপনার 400 350, 400 গ্রাম 350 গ্রাম সাইজ, ওই মোটামুটি এখানে 1 একজনের কাছে 20 কেজি 10 কেজি 15 কেজি করে বিক্রি হয়। ইলিশ মাছের চাহিদা মোটামুটি আছে, খারাপ নেই। বাঙালির ভাতে পাতে ইলিশ থাকলে আর কিছুই চায় না, তাই ইলিশ মাছ মিলছে এখন বাজারে। বাজারে 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত ইলিশ মাছ 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশি রূপালি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলেই মনে করছেন বিক্রেতারা। ক্রেতারা জানাচ্ছেন তাদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, তাই প্রায়ই তাদের মেনুতে এখন ইলিশ, তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। তাই আজকে বাঙালি হতাশ, বাঙালি মাছ ভাতেই সন্তুষ্ট, মাছ ভাত খেয়েই সারা সুখী হয়। কিন্তু আজকে বছরের শেষে বর্ষার সময় ইলিশ মাছ কিনতে এসে বাজারে যে দাম দেখছি আমরা, আজকে সে দাম দেখে পিছিয়ে যেতে হচ্ছে, ইলিশ মাছ কেনার আমাদের ক্ষমতা নাই। আজকে বাদ ইলিশ মাছ কিনতে এসে নিশ্চয় হতাশ হচ্ছে, আমাদের বাধ্য হয়ে অন্য মাছ কিনতে হচ্ছে। আমি এসেছিলাম ইলিশ মাছ কিনবো বলি, কিন্তু ইলিশ মাছের বাজারে দর দেখে আমি ওই কাতলা পোনা আর কিছু পাবদা নিয়ে বাড়ি যাচ্ছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।